মহিলা দিবসকে সামনে রেখে মহিলা পুলিশ কর্মীদের স্বার্থে নির্মল যানের উদ্বোধন করলেন জেলা পুলিশ সুপার কামনা শেষেন। খুশির হাওয়া জেলা মহিলা পুলিশদের মধ্যে। নির্মল যান অর্থাৎ সুস্থ পরিবেশে থাকা এক অভিনব প্রস্রাবাকার শৌচালয় তৈরি করা হলো শুধুমাত্র জেলা মহিলা পুলিশের জন্য। মূলত একটি বড় গাড়ির ভেতরে 2000 লিটারের পর্যাপ্ত জল ও সুন্দর পরিকাঠামোর এক শৌচালয়। এই দিন পুলিশ সুপার কামনা শেষে জানান, ল অ্যান্ড অর্ডারে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠান ও অন্যান্য বিষয়ে মোতায়েন থাকেন মহিলা পুলিশ কর্মী ও আধিকারিকরা। কার্যত তাদের কথা মাথায় রেখে পুলিশ কর্মীদের কোনো অসুবিধা না হয় তারই জন্য এই সুব্যবস্থা নেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার। অন্যদিকে বর্ধমান মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায় পুলিশ সুপারকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এই সুন্দর আয়োজনের জন্য। মহতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনা শেষেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সেনা রায়, মহিলা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বনানী রায় সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও কর্মীগণ। আমজাদ রিপোর্ট, NTVWB। টয়লেট টার্গেটেড বেসিক্যালি ফর আমাদের যারা মহিলা লেডি, আমাদের পুলিশ কনস্টেবলস আছে, লেডি সিভিকরা আছে, লেডি অফিসার্সরা আছে, ওদের জন্য টার্গেটেড। কারণ এটা দেখা গেছে কি অনেক বড় বড় আমাদের ল অ্যান্ড অর্ডার তো হতেই থাকে, ওখানে খুব অসুবিধা হয় ওয়াশরুমে যাওয়ার জন্য। তো এটা একটা মোবাইল ওয়াশরুম আর কি মহিলাদের জন্য। তো আমি আশা করছি এটাতে আমাদের যারা মহিলা সহকর্মীরা আছে আমাদের, এরা খুব উপযোগিতা পাবে, ওটা খুব সুবিধা হবে ওদের আর কি। এটা ইন্টারন্যাশনাল ওমেন্স ডেতে আমরা করতেছিলাম, কিন্তু হোলি পড়ে গেছে, সবাই ব্যস্ত ছিল, সেজন্য দুদিন আমাদের পোস্টপোন করতে হবে। একদম উপরে 2000 লিটারের এটা ট্যাঙ্ক আছে ফিটেড, আপনারা দেখতে পাচ্ছেন। তো জলের কোনো সমস্যা নেই, যে কোনোখানে এটা যাবে। এটা একটা পিছন মানে নিচে একটা বেসিক্যালি আপনার ফোল্ডেবল পাইপ একটা লাগানো আছে, ওই পাইপটা বেসিক্যালি ড্রেনে লাগিয়ে দিয়ে ওইটাকে খুলে দিলে যা হোয়াট এভার ওয়েস্ট আছে ওইটা ড্রেনে ভেতর ড্রেনে চলে যাবে। না না, ওটা বেসিক্যালি যেখানে যেখানে ল অ্যান্ড অর্ডার ডিউটি যেখানে আমাদের থাকবে, মহিলাদের যেখানে লং ল অ্যান্ড অর্ডার ডিউটি, এটা তো খুব দরকার পড়ে, তো এটার জন্য আর কি। যদি ইন কেস ইমার্জেন্সি কোনো মহিলা, এটা বেসিক্যালি লেডিজদের জন্য, ইন কেস যদি ওরকম কিছু আমরা দেখি তো অবভিয়াসলি আমরা এরকম তো হবে না কি কোনো কমন পাবলিককে আমরা কোনো কমন পাবলিকে যদি কোনো সময় যদি আছে এটা এখানে যদি ইউজ করতে হয় আমরা ওটা ইয়ে করবো। টয়লেটস রয়েছে আর কি, আর এখানে একটা জায়গা বেসিক্যালি একটা ছোট্ট একটা শাওয়ার কিউবিকল রয়েছে, বাই চান্স যদি কোনো সময় চেঞ্জ বা কিছু করতে হয়। হ্যাঁ ওরকম আপনার আমাদের মাথায় যখন যখন কিছু আছে তো আমরা চেষ্টা করি, আপনাদের যদি কিছু আপনাদের সাজেশন থাকে দিবেন, আমাদের মহিলাদের ওয়েলফেয়ার বা কোনো ওয়েলফেয়ারের জন্য যদি আরো ভালো কিছু করা যায়। আমি সর্বপ্রথম যেটা আমার মানে মনে করছি সেটা হচ্ছে আমাদের বড় সাহেবকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমাদের নেই। কারণ আমরা যারা মেয়েরা বাইরে ডিউটি করি তারা প্রতিনিয়ত যেটা যে সমস্যাটা সম্মুখীন হই সেটা এটি বাথরুম একটা খুব দরকার ছিল প্রচণ্ডভাবে, আমরা ভীষণ মানে সমস্যার সম্মুখীন হই। আন্তর্জাতিক নারী বর্ষকে মাথায় রেখে আমাদের এসপি সাহেব যে মানে যেটা করলেন, মানে আমি আমার কৃতজ্ঞতা জানানোর ভাষা পাচ্ছি না। প্রথম দিকে আমরা হয়তো কম সংখ্যায় ছিলাম, এখন অনেক মেয়েরা এসেছে এবং প্রচুর ডিউটি আমাদেরকে বাইরে করতে হয়, এবং এই একটা এই যে জিনিসটা উনি তৈরি করে দিলেন এটাতে আমরা ভীষণভাবে আমরা উপকৃত হব। আমাদের খুব সুন্দর দুটো তিনটে জায়গায় করা আছে যাতে কোনোভাবে মেয়েদের অসুবিধা না হয়, জলের ব্যবস্থা করা আছে, সবটাই খুব সুন্দরভাবে করা আছে। মানে সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে মানুষটার মাথা থেকে এটা বেরিয়েছে যে আমরা সমস্যার এত সমস্যার সম্মুখীন হই আমরা বাইরে ডিউটি করতে গেলে পরে, এবং তার যে সমাধান করা যায় মানুষ ইচ্ছা করলে যে মানে করতে পারে সব কিছু, আমাদের বড় সাহেব এটা দেখিয়ে দিয়েছেন। ওনাকে আবার আমাদের আমার সমস্ত যারা মেয়েরা চাকরি করছে আমার সঙ্গে প্রত্যেকের তরফ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি।